স্থলপথে উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর, যেখান দিয়ে প্রতিদিন প্রায় 800 যাত্রী পারাপার হন, যার অধিকাংশই ভারতগামী। তবে তথ্য যাচাইয়ে সক্ষমতা কম হওয়ায় যাত্রী চাপ বাড়লেই ত্রুটি দেখা দেয় ইমিগ্রেশনের সার্ভারে। গত এক বছরের বেশি সময় ধরে এই জটিলতায় ভুগছে কর্তৃপক্ষ। 300 থেকে 400 যাত্রীর পাসপোর্ট পাঞ্চ করার পরই জটিলতা দেখা দেয়, ফলে যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। গত 2023 সালের 8 জুন এবং গত 21 ফেব্রুয়ারি যাত্রী চাপে ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তখন অফলাইনে যাত্রীদের তথ্য লিপিবদ্ধ করা হয়। সর্বশেষ গত 2 এপ্রিল আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দিলে প্রায় 4.5 ঘন্টা বন্ধ থাকে যাত্রী পারাপার। এ সময় আখাউড়া ইমিগ্রেশনে আটকা পড়েন শতাধিক যাত্রী। এদিকে ছোট্ট ইমিগ্রেশন ভবনে নেই যাত্রীদের পর্যাপ্ত বসার জায়গা, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট। এতে ভোগান্তি আরও বাড়ে যাত্রীদের। এ অবস্থায় ঈদের ছুটিতে অতিরিক্ত যাত্রী চাপে সার্ভারে আবারও ত্রুটি দেখা দেওয়ার শঙ্কা যাত্রীদের। তাই ঈদের আগে জটিলতার স্থায়ী সমাধানের দাবি তাদের। এই সময় এই ধরনের ঘটনা ঘটে, কাজেই এটার জন্য পুনরাবৃত্তি না হয় আর কি, আমাদের ইয়াদের ক্লায়েন্টদের জন্য কষ্ট না হয়। সার্ভারের সমস্যা, এটার জন্য আমাদের একটা বড় ধরনের ভোগান্তি, কারণ অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়। অনেক ভোগান্তি হচ্ছে, এমনিতেও গরম, তার উপর এভাবে বসে থাকতে হচ্ছে, কতক্ষণে যেতে পারি ওটা ঠিক নেই। অনেক দূর থেকে আসা হয় বিভিন্ন সময়, কারণ এখানে দাঁড়িয়ে থাকা কোনো ইয়া নাই, যে বারে হুট করে আমরা কোথায় যাবো। মূলত আগরতলা স্থলবন্দর থেকে বিমানবন্দর ও রেল স্টেশনের দূরত্ব মিনিট বিশেক। সহজে এবং সাশ্রয়ী মূল্যে বিমান এবং ট্রেনে করে বাংলাদেশী যাত্রীরা কলকাতা, দিল্লি, রাজস্থান সহ ভারতের বিভিন্ন পর্যটন শহরগুলোতে ভ্রমণ করেন, ফলে দিন দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বাড়ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটিতে সার্ভারে যেন জটিলতা না হয় সে বিষয়ে সতর্ক অবস্থানে তারা। যাত্রী ভোগান্তি এড়াতে জনবল বাড়ানো হচ্ছে। স্বচ্ছন্দে ইমিগ্রেশনটা করতে পারে, এই জন্য আমাদের ওইখানকার যে এক্সিস্টিং যে ফ্যাসিলিটিস আছে এটার মধ্যে আমরা একটু বাড়ানো বা আর একটু জনবল বৃদ্ধি কীভাবে করা যায় সে বিষয়টা নিয়ে ভাবছি, যে আমরা আগামী কয়েকটা দিন আমরা ওখানে আরও কয়েকজন লোক দিয়ে দেবো, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যেন হয়রানির শিকার না হয়। যেন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গমনে প্রত্যেক যাত্রীকে ভ্রমণ কর গুনতে হয় 1000 টাকা। যাত্রী পারাপারে বেনাপোলের পরেই আখাউড়া স্থলবন্দরের অবস্থান। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।